আমাদের প্রতিনিধি রয়েছে ভাস্কর, ঠিক কি হচ্ছে ওখানে? একদমই ময়ূর দেখো, এই মুহূর্তে আর্যিকরের পড়ুয়া এবং যারা অন্য কলেজ থেকে পড়ুয়া এসেছিলেন তাদের মধ্যে যে জিবি মিটিং, সেই জিবি মিটিং চলাকালীন কিন্তু বিতর্ক শুরু হয়। এবং এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। একদিকে দাঁড়িয়ে আর্যিকরের পড়ুয়ারা, তারা যারা অভিযোগ করছেন যে তাদের আর্যিকর মেডিকেল কলেজের নামে বদনাম করা হয়েছিল, এবং অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো সার্বিক ছবি দেখো ময়ূর, যে ছবিটা রিপাবলিক বাংলা আমরা দেখাচ্ছি পার্সোনাল এক্সক্লুসিভ। এই মুহূর্তে আর্যিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা এবং অন্য কলেজের পড়ুয়ারা যারা ছিলেন, যারা জিবি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে মতৈক্য নিয়ে এই মুহূর্তে কিন্তু ধস্তাধস্তি হাতাহাতি চলছে। বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী এখানে মোতায়েন করে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পড়ুয়ারা বৈঠকে যোগ দিতে এসেছিলেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তি, মারপিটের পরিস্থিতি গোটা চোখে দেখো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আর্যিকরের যারা পড়ুয়ারা তারা দাবি করছেন ক্ষমা চাইতে হবে বাইরের পড়ুয়াদের, কারণ কর্তৃপক্ষের পদত্যাগ করা উচিত কি উচিত নয় তাই নিয়ে বিতর্ক তৈরি হয়। এবং সেই সময় অন্তত অন্য কলেজের পড়ুয়ারা যারা ছিলেন তারা যেমনটা জানাচ্ছেন, ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো। তারপরে আমি এই ছবিটা রাখতে চাই, আমি পিসিআরকে বলবো, সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন এই মুহূর্তে, সন্ময়দার কাছে যাব, এই ছবিটা রাখছি। কিন্তু সন্ময়দা, আমার একটাই প্রশ্ন, এই সিভিক সঞ্জয়, এই সঞ্জয় রায় এরা কারা, যারা একেবারে ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যায় এই যে পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি, সেই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত ছিল, তার মা ঠিক কী বলছে শুনুন একবার, প্রথমে একবার সঞ্জয়ের মা এবং প্রতিবেশী ঠিক কী বলছে পরপর একবার শুনে নি। কোনো থানায় ফানায় চাকরি করতো, থানায় যেত? এই কালীঘাট থানায় গিয়েছিলেন, হ্যাঁ, ঘোষবাবু জানতেন, থানার খুব ভালোবাসতেন। ভালোবাসবেন না, আমি ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে ওইটুকুনি, আর তো কোথাও যাইনি, ওখানে গেছিলাম। আর একবার গিয়েছিলাম আমি টালিগঞ্জ থানা, আমার বিয়ানের সঙ্গে মেয়ের বাড়ির তরফ, হ্যাঁ, কিছুই না, চাকরি করছি, মা চাকরি না না, ও আমার বিয়ান আর আমিও গেছিলাম, হ্যাঁ হ্যাঁ। তারপরে একবার আমরা কালীঘাট লালবাজারেও গিয়েছিলাম আমি আমার মেয়ে। আপনারা দুজন মিলে গেলেন কেন, কী কারণে গেলেন? আমরা গেলাম যে দেখ কোনো ইয়ে করেছিল তাই জন্যে, দেখাতে মাকে সব জায়গায় পরিচয় করাচ্ছিলেন। শায়দ কুছ ট্রাফিক নেই, কুছ পুলিস কা কুছ পহিনতা থা কাপড়া, তো শায়দ শায়দ व्हाइट रंग का ट्रैफिक पुलिस हो सकता है, हमको एग्जैक्ट पता नहीं है, कहीं पूछे उछे नहीं है उतना। कभी देखा कोई पार्टी पॉलिटिक्स करता हुआ? पार्टी वाइज घूरता तो रहता था लेकिन पता नहीं हमको, मतलब बाहर में जो क्या बोलते हैं जैसे आदमी लोग होता है ना पार्टी उटी का, तो लोगों के साथ रहता था, दोस्त लोग था। बीजेपी कांग्रेस टीएमसी का शायद था, दोस्त लोग था, मतलब पता नहीं है कि नहीं अंदर। সন্ময় বন্দ্যোপাধ্যায়, কিছু কি মনে হচ্ছে যে কোনো একটা গণ্ডগোল রয়েছে, এই সঞ্জয়কে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, অনেকগুলো নাম হয়তো পেছনে পড়ে যাচ্ছে, আর এই সঞ্জয়রা এতটা অ্যাক্সেস পাচ্ছে কি করে? তোমাকে প্রথমেই দিয়ে দিই তোমার এই ভিত্তিতে, সেখানে 2019 সালে সঞ্জয় এই যুবকটি চাকরি পাবে এবং তারপর প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কিছুদিন কাজ করার পরে এই স্ট্রিক্ট পুলিশ ওয়েলফেয়ার চলে যায়, যেটি চালান কালীঘাট গত 9 বছর ধরে তিনি বসে আছেন শান্ত সেনা বিশ্বাস, এরাজ্যের মুখ্যমন্ত্রী
ক্লোজড এজিবি এরানি কমিশনার পুলিশ হয়েছে তার খুব পাশে নির্ঝর যে কথাগুলো বলছিল সেটা ঠিক না ভুল না এখানে আমি যে পয়েন্টটা প্রথমেই হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে প্রথম কথা তো ক্রাইমটা ঘটেছে এবং সেটা হসপিটাল প্রিমিসেসের সেমিনার রুমের মধ্যে ঘটেছে তাহলে ক্রাইমটা তো ঘটেছে তার মানে কি এখানে পুরোপুরি পরিষ্কার যে এই হসপিটালের এই সেমিনার রুমে সেই ডাক্তার নিরাপদ ছিলেন না তাহলে এই যে নিরাপদহীনতা প্রথম কথা এর দায় কে নেবে এর দায় তো সেই হসপিটালের কর্তৃপক্ষকে নিতে হবে কর্তৃপক্ষ সেই দায়টা নিচ্ছে কি নিচ্ছে না প্রথম কথা সেটা কর্তৃপক্ষকে পরিষ্কার করে বলতে হবে তারপরে আসি ইনভেস্টিগেশনের কথা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কী দেখতে পেলাম যে প্রথমে পুলিশ আসলো এবং পুলিশ কিছু মন্তব্য করলো প্রথমে আমরা দাবি করেছিলাম যে ম্যাজিস্ট্রেটকে আসতে হবে শুধু পুলিশ আসলে হবে না ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে কিন্তু প্রথমে পুলিশ সেটা মেনে নিল না ওরা মানতে চাইছিল না তারপরে সমস্ত পিজিটি দাদা দিদিরা ওখানে পুলিশের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় আন্দোলন করে এবং অনেক সময় পরে বিকেলের দিকে ম্যাজিস্ট্রেট আসে তাহলে এই আন্দোলনটা কেন করতে হলো যদি এতই সদিচ্ছা থাকতো তাহলে আন্দোলনটা কেন করতে হলো এটা দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যে এই আন্দোলন থেকে দাবি তোলা হয়েছিল যে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে কেন জুডিশিয়াল ইনকোয়ারির দাবি তোলা হয়েছে তার কারণ আমরা দেখেছি পূর্ব অভিজ্ঞতা থেকে বিভিন্ন ক্ষেত্রেই এই সমস্ত যখন ঘটনা ঘটে তখন পুলিশ ইনকোয়ারি করলে সেই ইনকোয়ারি অনেক সময় প্রভাবিত হয় এটা কারোর অজানা নয় যে ইনকোয়ারি প্রভাবিত হয় অনেক সময় প্রভাবশালীরা ছাড় পেয়ে যায় পার পেয়ে যায় তারা সামনে আসে না তাই যাতে একটা নিরপেক্ষ ইনকোয়ারি হয় নিরপেক্ষ তদন্ত হয় এবং এমন একটা দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে পরবর্তীকালে কেউই এই ঘটনা ঘটানোর সাহস না পায় সেই নিরপেক্ষ তদন্ত এনশিওর করার জন্য আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম কিন্তু জুডিশিয়াল হলো কোথায় মানে আমি বলছি যে অনেকগুলো লুপ হোলস আছে এবং সেই লুপ হোলসগুলো এক এক করে আমি যদি বলি এক হচ্ছে এই সঞ্জয় কী করে জানলো যে সেমিনার রুমের মধ্যে একটি মেয়ে শুয়ে আছে দুই হচ্ছে যদি ধরে নিচ্ছে নির্ঝর যে এই সঞ্জয় স্টাফদের মধ্যে থেকে একজন সে হয়তো আড্ডা মারতো সে হয়তো তোমাদের সাথেই থাকতো কিন্তু সে এই অ্যাক্সেসটা এই কার্ডটা কোথা থেকে পাচ্ছে সঞ্জয় সিভিক ভলান্টিয়ার হিসেবে হাসপাতালে কি করছিল এটাই তো আমরা ইনভেস্টিগেশন আন্ডারে জানতে চাইছি কি করে সে অ্যাক্সেসটা পেল মানে তার জন্য যেই দোষী সাব্যস্ত যদি তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট থাকে তাহলে তাকেও দোষী সাব্যস্ত করা হোক আমরা চাইছি সুবিচার আমাদের একটাই দাবি সুবিচার আর কিছুই না আমরা পুরো তদন্ত সুবিচারটা হবে কোথা থেকে যদি এই সোর্সের মধ্যেই ভূত থাকে ভাষ্য দিদি একেবারেই তাই তার কারণ হচ্ছে যে ঘটনাটা যেদিন ঘটলো এবং তারপর থেকে প্রথম দিকে যা যা হয়ে গেছে তাতে করে কখনোই মনে হয়নি যে এইটা মানে বিনা দাবিতে বিনা আন্দোলনে এটা একটা জায়গায় যাবে আমরা তো সেটাই এক্সপেক্ট করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা প্রথমে মহিলা তারপরে এখন আমরা মা তারপরে আমি নার্স কিন্তু আমরা এই যে নাইট ডিউটি করতে যাই আমরা ডাক্তার নার্স তো নাইট ডিউটি করি